হ্যালো ভাই বনি কল কি খবর আপনার খবর নিশ্চয় ভাল। স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেল আকমুন ভাই। আজ আপনার একটা বহুত দুঃখ লগা ঘটনা কম, দেখিলে বা শুনিলে আপনার হয়তো চকু পানি ওলাই যাব। বলো ভিডিওটো আমি আরম্ভ করো, গোটেখিনি কথা আপনার দেখাই দিই। হ্যালো ফ্রেন্ডস, মানুহ কিমান নিষ্ঠুর হলে এনেকুৱা কাম কৰিব পাৰে, নিজের পিতৃ মাতৃ গেলি পচি যাওয়া অবস্থালৈকে রাখিব পাৰে। আমি আমার সন্তানক ডাঙর দীঘল করো, ডাঙর দীঘল করে কি করো, আমি ডক্টর ইঞ্জিনিয়ার করব বিচার। ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পিছত দেশত থাকো, বিদেশত থাকো, বিদেশত থাকার পিছত আপনার বা মোক ধুনিয়াকে সন্তানে তাতে এস্টাব্লিশ হব, ওই মতন আপনার পাড়ি যাব আর আপনার শেষ পরিণতি হব কি বৃদ্ধাশ্রম। সেইকাৰণে আজিকালি সন্তানক উচ্চ শিক্ষিত করাতকৈ আধ্যাত্মিক শিক্ষা শিক্ষা শিক্ষক আধ্যাত্মিক শিকোৱা শিক্ষা শিকালে আপনার সন্তানে কোনোদিন এনেকুৱা কাম নকৰে। বা আমার সন্তানে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পিছত আপনার পারিছে বা নিজের পিতৃ মাতৃক পারিছে, ঠিক সেইদরে যোরহাটত যে ঘটনা হয়ে গেল আপনারা হয়তো ভালকে গম পাই, যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তখন ভালকে জানে যে নিজের মাতৃ একদম বিছনাতে গেলি পচি গেছে আর সন্তানের খবর লবরে সময় নাই। সেইকাৰণে আধ্যাত্মিক শিক্ষাৰে শিক্ষিত করক, নাইবা সৰুৰা ব্যবসায় কৰিবলৈ শিকক, নাইবা খেতি কৰিবলৈ শিকক। এই পৃথিবীর এই অসমর এই ভারতর কোনো খেতিয়কর পিতৃ মাতৃ বৃদ্ধাশ্রম আজিলেক জনা, কিন্তু যখন গেছি যা ডাঙর ডাঙর অভিযন্তা ডাঙর ডাঙর চাকরি করে সেইসল মাক দেউতাকে বৃদ্ধাশ্রম থাকে বা এনেদরে গেলি পচি যান গেলি পচি গৈছে। সেইকাৰণে আপনার কোনো মাক দেউতাক অবহেলিত নকৰিব। মই একবারের একটা কথা কম যে আপনাদের মাক দেউতাক সদায় নিজ একদম শ্রদ্ধা শ্রদ্ধা ভক্তি জানাব আর একদম শেষলৈকে প্রতিপালন করব, কারণ এইখন দুনিয়া যে রঙিন পৃথিবী দেখার আর মানুষ দুজনে হয়েছে মা আর দেউতা। গতি মাক দেউতাক অবহেলিত নকৰিব, নহলবা আপনিও কিন্তু সেই একেখন নাওরে যাত্রী হব লাগিব। আপনার সন্তানেও আপনার অবহেলিত করিব, আপনার সন্তানেও আপনার সেই একদরে যোরহাটত যে ঘটনা হয়ে গেল এনেকুৱা ধরনের করব। গতি শেষবার কিছু পিতৃ মাতৃ শ্রদ্ধা করব, শ্রদ্ধা করব, মরম করব আর আপনার শেষ পরিণতিও কিন্তু এনেকুৱা নবকুখময় হব বলে মই ভাবো। যদি আপনার ভগবানক বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, গডক বিশ্বাস করে, তেনেহলে আপনাদের মাক দেউতাক কোনোদিন অবহেলিত নকৰিব, মাক দেউতাক সদায় শ্রদ্ধা করবলৈ শিকাব। থ্যাংক ইউ। ভিডিওটির ওপর কিনা ভুলভ্রান্তি হব পারে মাফ করব, থ্যাংক ইউ। আর যেটা আমার সংবাদ মাধ্যম গেছিল বরপুত্রর ভাষণখিন আপনার শুনছুন গম পাই যাব আপনার নিজেই পরিয়ালটার আপনার মাতৃ প্রতি দায়িত্ব থাকবে, আপনার দায়বদ্ধ দায়িত্ব আছে, দায়িত্ব আছে। আপনার মন্তব্য আমার গ্রহণযোগ্য নয়, আপনি দায় করা মন্তব্য দিছে দাদা। মৰমৰ দুই পুত্ৰ সন্তানক পঢ়াই শুনাই ডাঙৰ মানুহ কৰিছিল মাতৃয়ে। এজন পুত্ৰ কেলিফৰ্ণিয়াত আৰু এজন পুত্ৰই গেংটকত চাকৰি কৰে। ঘৰত অকলে থাকে পুত্ৰ জিতুল আৰু নিতুলৰ মাতৃ। কিন্তু মৰমৰ দুই পুত্ৰই মাতৃক যি পুৰস্কাৰ দিলে শুনিলে চকুলো টুকিব আপুনিও। দুই পুত্ৰক লৈ মাতৃ অনুপমা দত্তই দেখিছিল অযুত সপোন। মাতৃৰ সপোন সার্থক কৰি দুই পুত্ৰই লাভ কৰিছিল ডাঙৰ চাকৰি। চাকৰি পোৱাৰ পিছতে বৃদ্ধা মাতৃক ঘৰতে থৈ ডাঙৰ পুত্ৰ জিতুল দত্তই থাকিবলৈ ললে গেংটকত। আধুনিকতাৰ যান্ত্ৰিকতাত ব্যস্ত হৈ পৰিল দুই পুত্ৰ। লাহে লাহে পাহৰিবলৈ ধৰিলে জন্মদাতা মাতৃক। বিয়া বাৰু কৰাই পত্নী সন্তানৰ সৈতে জীৱন কটাবলৈ আৰম্ভ কৰিলে। ঘৰত মাতৃ কি খাইছে কি নাখাইছে তাক লৈ উদাসীন হৈ পৰিল দুই পুত্ৰ। কেতিয়াবা ছমাহে বছৰে এদিন দুদিন আহি মাতৃৰ খবৰ লৈ যদিও সেয়া যথেষ্ট নহয়। দুৰ্মুখলৈ আগবাঢ়ি গ'ল মাতৃগৰাকী। কেইদিনমান পূৰ্বে মাতৃক খবৰ ল'বলৈ আহিছিল বৰপুত্ৰ। আহি মাতৃক মাত লগোৱাত মাত নিদিয়ে মাতৃ। ঘৰৰ দৰজাখনো বন্ধ। খিৰিকীৰ ফাকেৰে পুত্ৰই জুমি চাই দেখিলে মাতৃৰ ভয়ংকৰ দৃশ্য। বিছনাতে উপৰি গৈছে মাতৃৰ মৃতদেহ। মাতৃৰ মৃত্যুৰ কিমান দিন হৈছে সঠিককৈ কোৱা টান। বিছনাতে এঙাৰ
প্ৰাণৰ দৰে হৈ গৈছে মাতৃগৰাকীৰ মৃতদেহ। লগে লগে হোৱাটো আলাগিল, ওচৰ চুবুৰীয়াও আহিল, আৰক্ষীও আহিল, আৰু এনেকৈয়ে মাতৃয়ে দুই পুত্ৰক পঢ়াই শুনাই ডাঙৰ মানুহ কৰাৰ পুৰস্কাৰ হাতে হাতে পায়। আপোনাৰ এগৰাকী আপোনালোকৰ এগৰাকী আপোনাৰ ভণ্টী হ'ব নিশ্চয়কৈ, বাইদেউ হ'ব, বাইদেউ আপোনালোকে এবাৰো নিজৰ মাতৃগৰাকী যেনেধৰণে আপোনালোকক ডাঙৰ দীঘল কৰি থৈছে, যি পুত্ৰৰ যিখিনি দায়িত্ব, সুত্তমান দায়িত্ব আপোনালোকে পালন নকৰে? পালন কৰিছেতো, আহিবলে সুধিছে, পইচা পাতি দিবলৈ আহ, তিনিমাহ পইচা পাতি দিলে পুত্ৰৰ দায়িত্ব। আৰু চোৱা, আৰু চোৱা, আৰু মানুহজনী পুহিবৰ কাৰণে মই কাম কৰিব লাগিব, খাব লাগিব ন মানুহজনী, সেইটো আপুনি আপোনাৰ পৰিয়ালটোৰ প্ৰতি আপোনাৰ মাতৃৰ প্ৰতি দায়িত্ব থাকিব লাগিব, আপোনাৰ দায়বদ্ধ দায়িত্ব আছে, দায়িত্ব থকা গতিকে আহোঁ, দায়িত্ব আছে। ওচৰ চুবুৰীয়াই কি কয়? এইটো অতি ঘটনাটো আচলতে দুৰ্ভাগ্যজনক, যিহেতু আমি কালি জনামতে হয়তো তেখেতৰ পুত্ৰ, যিহেতু সৰু পুত্ৰ বাহিৰত থাকে, তেখেতে কালি ৰাতিপুৱা আহি পেলাই তেখেতৰ মাকক খবৰ ল'ব বিচাৰে, সেই মুহূৰ্তত কিন্তু মাকৰ কোনো মাত নাছিলে। তাৰ পৰা গাঁৱৰ মানুহক খবৰ দিয়ে, গাঁৱৰ মানুহক খবৰ দিয়া অৱস্থাত তেওঁ বিচনাত তেওঁ মৃত অৱস্থাত উদ্ধাৰ হয়। আৰু উত্তৰটো একেবাৰে উৱলি যোৱা, মৃতদেহটো যেতিয়া আৰক্ষী আহি উপস্থিত হৈছে আৰু আমিও যিহেতু আৰক্ষীৰ লগত উপস্থিত আছিলোঁ, তেতিয়া প্ৰায় একদম উৱলি যোৱা অৱস্থাত উদ্ধাৰ কৰা হৈছে। আৰু এইটো সন্দেহ কৰা হৈছে প্ৰায় 15 দিনৰ আগতেই মানে বডিটো ডেড হৈছে। এতিয়া প্ৰশ্ন হয়, আধুনিকতাৰ ধামখুমীয়াত সন্তানে পাহৰিছে নেকি পিতৃ মাতৃৰ দায়িত্ব? বিদেশত থকা সন্তানে কিয় ব্যৰ্থ হয় পিতৃ মাতৃৰ দায়িত্ব পালনত? দুখ কাৰ, সময়ৰ, সন্তানৰ নে পিতৃ মাতৃৰ? প্ৰশ্ন আপোনালৈ। যদি ভিডিঅ'টো চাই কিবা এটা ভাল লাগে তেনেহ'লে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব। পুনৰ এটা নতুন ভিডিঅ'ত লগ পাম, আজিলৈ সামৰিছোঁ, বাই বাই, লাভ ইউ।